থাইল্যান্ড সিএসসি একাডেমির পক্ষ থেকে ফাইলস এর তৃতীয় ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। গতদিন আমরা দেখেছিলাম ফাইলের কতগুলো মোড, ফাইল কিভাবে ওপেন করতে হয় সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা পেয়েছিলাম। তো আজকে আমরা দেখব নর্মাল সিম্পলি একটা ফাইল কিভাবে ওপেন করতে হয় এবং সেখানে কিভাবে ডাটা রাইট করতে হয়। ওকে, এটা একটা টোটাল সিম্পল একটা প্রোগ্রাম, ফাইলের প্রোগ্রাম। দেখো, হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এগুলো সম্পর্কে আমরা সবাই জানি, ইন্টিজার মেইন ফাংশন। এখানে খেয়াল করো, ফাইল আমাদের জানি, ফাইল এফ ওপেন ফাংশনের সাহায্যে আমরা একটু আগে আগের স্লাইডে দেখেছি কিভাবে সিনট্যাক্স লিখতে হয়, কিন্তু সেখানে অনেক কিছুই ছিল। এখানে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে ফাইল পয়েন্টার দিয়ে একটা ভেরিয়েবল লিখতে পারি, বুঝতে পারছো? ফাইল পয়েন্টার এফপি, তুমি চাইলে FP1, FP2 অথবা F001 নিজের ইচ্ছা মতো যে কোনো কিছুই লিখতে পারো, কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এটা যেন পয়েন্টার টাইপ হয়, ফাইল পয়েন্টার টাইপ হয়। তাহলে FP ইকুয়ালস টু কি হবে, এফ ওপেন ফাংশন, ওই যে আমরা দেখেছিলাম গতদিন, এফ ওপেন ফাংশন। এফ ওপেন ফাংশন দেন কি শিখেছিলাম, স্ট্রিং এর এখানে স্ট্রিং নেম হবে, ফাইলের নেমটা হবে স্ট্রিং টাইপ। তাহলে কি এখানে বলো দেখি, ফাইল ডট টেক্সট ইনভার্টেড কোলনের মধ্যে হবে কমা মোড। তাহলে এটা কি হবে, ফাইলের নেম ছিল, আমরা যে প্যারামিটার দেখেছিলাম গত ভিডিওতে, এখানে নেম হবে আর এখানে কি হবে, মোড হবে। কিভাবে লিখবো আমরা, এইভাবে, বুঝতে পেরেছো সবাই? তাহলে ফাইল ডট টেক্সট কমা ডাব্লু কোলনের মধ্যে ফার্স্টে সেমিকোলন, এই লাইনটা লিখলে এফপি ভেরিয়েবলে একটা ফাইল আমরা কি করলাম, ফাইল ডট টেক্সট নামে ওপেন করলাম। এখন আমরা এই ফাইলে কোনো কিছু যদি আমরা লিখা লিখতে চাই, তাহলে দেখবা এফ প্রিন্ট এফ, আমরা কি জানি এফ প্রিন্ট এফ ফাংশন কেন দরকার, এফ প্রিন্ট এফ ফাংশন কেন দরকার বলে দেখি। এই প্রিন্ট এফ ফাংশন এই কারণে দরকার যে আমরা যদি ফাইলে যদি কোনো কিছু কি করতে চাই, লিখতে চাই, এখানে আমরা কোথায় লিখবো, এখানে কিন্তু এফ প্রিন্ট এফ ফাংশনে আমরা কিন্তু সিনট্যাক্সটা দেখছি না, জাস্ট এক্সাম্পল রয়েছে। তাহলে কোন ফাইল ওপেন করব, এই ভেরিয়েবলের এই ফাইলে, এখানেই তো ফাইল ডট টেক্সট ফাইলটা আছে, তাহলে এই ফাইলের নামটা এখানে থাকবে, দেন কমা দিয়ে কোন লেখাটা আমরা লিখতে চাচ্ছি, ইনভার্টারের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটা আমরা লিখতে চাই। ওকে, তারপর সেমিকোলন শেষ। দেন আমি কি বলেছিলাম, প্রত্যেকটা ফাইল ওপেনের শেষে আমাদের কি করতে হবে, এফ ক্লোজ এই ফাংশনটা ইউজ করতে হবে, এই ফাইলটা যদি ক্লোজ করতে চাই। তাহলে এফ ক্লোজ কোন ফাইল, এই এফপি ফাইল। ওকে, তাহলে এফপি ফাইলটা আমরা ক্লোজ করে দিই। এই প্রোগ্রামটা যদি তোমরা রান করো, তাহলে দেখবে তোমরা যেখানে সেভ করবে রান করার পরে, তো সেইখানে তোমাদের ফাইল ডট টেক্সট নামে একটা টেক্সট ফাইল ওপেন হবে, এবং এটা যেহেতু ডাব্লু মোড, আমরা কি করব, রাইট করব, কি লেখা হবে, হ্যালো ওয়ার্ল্ডটা ওই টেক্সট ফাইলে রাইট হয়ে যাবে, বুঝতে পেরেছো সবাই? ওকে, আশা করি সবাই বুঝেছো, এটা সিম্পল প্রোগ্রাম। এরপরে দেখবো আমরা কিভাবে নেক্সট প্রোগ্রামে যাই, দেখি। ওকে বন্ধুরা, সবাই খেয়াল করো, এখানে নতুন একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এই প্রোগ্রামের সাহায্যে আমরা করতে পারি কিভাবে ফাইলের কোনো ডাটা আমরা স্ক্যান করে আমাদের যে কনসোল বক্স, যে ব্ল্যাক বক্স, সেই ব্ল্যাক বক্সে আমরা দিব। এখানে দেখি আগের মতোই সেম, শুধুমাত্র নতুন যে লাইনটা এসেছে এটা হচ্ছে কি, ক্যারেক্টার অ্যারে। এটা কেন নিয়েছি, কারণ ফাইল থেকে যে ডাটাগুলো নিয়ে আমরা ব্ল্যাক বক্স মানে কনসোল বক্স যেখানে আমরা দেখাবো, সেটার জন্য আমাদের নতুন একটা অ্যারে নামে একটা ডাটা ডিক্লেয়ার করতে হচ্ছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে, সরি। এই ভেরিয়েবলের অ্যারের মধ্যে আমরা ওই ডাটাগুলো নিয়ে কনসোল বক্সে দেখাবো। তাহলে এইটা তো ঠিক আছে, ফাইল পয়েন্টার এফপি, দেন এফপি তে এফ ওপেন, ফাইল ডট টেক্সট আর। এখন আমরা দেখো বন্ধুরা, এখানে কি মোডে ওপেন করলাম, রিড মোডে, মানে ওই ফাইলের ডাটাটা রিড মোডে ওপেন হচ্ছে। ওকে, তাহলে এফ ওপেন ফাইল ডট টেক্সট কমা আর, দেন দেখো এখন এখানে একটা ইউজ করেছি যে স্ক্যান এফ ফাংশন, এফপি কমা পার্সেন্টেজ এস কমা অ্যারে। এটার মানে হচ্ছে স্ক্যান এফ মানে আমরা কি জানি, কোনো কিছু স্ক্যান করে নাও, তাহলে এফ স্ক্যান এফ মানে আমরা কি শিখেছিলাম, ফাইল থেকে কোনো ডাটা স্ক্যান করে নেওয়া। ওকে, তাহলে ফাইল থেকে যদি স্ক্যান করে নেয়, তাহলে এফ স্ক্যান এফ কোন ফাইলে
file.txt যে লেখাটা আছে সেটা তার মানে f এ দিতে হবে আমরা কি নিতে চাচ্ছি স্ট্রিং টাইপ তো পার্সেন্টেজ s দিতে হবে ডাবল কোটেশন কমা এই লেখাটা কোথায় আমরা নিতে চাচ্ছি এই অ্যারে নামে জায়গা ঠিক আছে তাহলে অ্যারেতে নিলাম এবং এই ক্ষেত্রে কতবার এই এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না যদি এমন হতে পারে কন্ডিশন আমরা দিতে পারি ফাইল শেষ না হচ্ছে এটা মানে কি not equals to not equal not equal to কি হবে যতক্ষণ পর্যন্ত না কার সমান হবে না EOF EOF মানে end কি হবে বলো দেখি end of file মানে যতক্ষণ পর্যন্ত না ফাইল সবকিছু কি হবে ফাইলের যতগুলো ডাটা আছে শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্ক্যান করতেই থাকবে করতেই থাকবে এবং ফাইনালি প্রিন্ট এর পার্সেন্টেজ এস কমা অ্যারে এই অ্যারের মধ্যে আমরা যদি রান করি এই প্রোগ্রামটা দেখবে যে কনসোল বক্সে আমাদের কি হবে ওই ইয়েটা দেখাবে এই ফাইলের যে ডাটাগুলো আছে সেটা আমরা দেখতে পাবো তো অবভিয়াসলি এটা দিতে হবে এফ ক্লোজ যে ফাইলটাকে সেটা ক্লোজ করে দিতে তো আশা করি সবাই বুঝতে পেরেছো 3 নম্বর লেকচারে মোটামুটি অনেকটাই অনেক ক্লিয়ার আশা করি এর পরের ভিডিওতে আমরা টোটাল একটা প্রোগ্রাম দেখব কিভাবে রিড মোড রাইট মোডে কাজ করে এবং সেগুলো রান করার পরে আউটপুট কি আসে সেটা আমরা দেখব তখন আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে।